ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي تعبير ব্যবহার করা এটা মূলত শিরক, কিন্তু সরাসরি যদি কোরআন লেখা থাকে তাহলে এটা কি, এর মধ্যে আলেমদের ইখতিলাফ আছে, মতবিরোধ। কিন্তু সঠিক কথা হচ্ছে সেটিও সঠিক নয়, কারণ এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো আমল প্রমাণিত নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজেকে ঝাড়তেন, যেমন ঘুমাবার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন কুল পড়তেন, যে হাতে ফুঁক দিতেন, হাত বুলাতেন, এটা প্রমাণিত। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এরকম থেকে প্রমাণিত, এটা প্রসিদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে খুলে নিয়ে পড়তেন, উযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হামা ওয়া মিন কুল্লি আইনিন লামা। সাহাবে ইকরাম রাদিয়াল্লাহু আনহু করেছেন ঝাড়ফুঁক, সূরাতুস শিফা, মানে দলিল অনেক আলহামদুলিল্লাহ। কিন্তু কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অথবা খলিফা রাশিদিন থেকে এর কোনো প্রমাণ নেই। আবু বকর না উমর না উসমান আলী, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এটা তো মুসনাদে ইমাম আহমদের করতে, মুসনাদে ইমাম আহমদে আছে, ইমাম আহমদ কর্তৃক বর্ণিত হাদিসে মুসনাদে আহমদ, এটা প্রসিদ্ধ। কয়েকজন সাহাবি আল্লাহ রসুন, কয়েকজন লোক আল্লাহ রসুন সাল আসলামের কাছে আসলেন, সকলের বয়াত নিলেন, কিন্তু একজনে নিলেন না। পরে জিজ্ঞেস করলেন কী ব্যাপার, মানে ওর শরীরে তাবিজ ঝুলানো আছে, তামিমা। এবারে তারা বলেন তামিমা বলতে ওইটা, অন্য কিছু ঝুলানো ছিল, কোরআন ছিল না। কিন্তু এটা ইজমালিভাবে বলা যায় যেহেতু মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামের আমল নেই, খুলাফায়ে রাশিদিনদের আমল নেই, অতএব এটা তাই যেটা যে হাদিসে এসছে ঠিক না তাবিজ, এর মধ্যে সামিল, কারণ তাদের থেকে ঝাড়ফুঁক প্রমাণিত আছে, এরকম গলায় কিছু ঝুলানোর প্রমাণ নেই। আর যে হাদিসটি তারা বলতে চান এটা একটা সাহাবির আমল, আবার এই সাহাবির যে আমল আব্দুর রহমান বিন আওফের দিকে তারা বলে থাকেন তিনি করেছেন, কিন্তু এই হাদিসের সনদটাও দুর্বল, সনদ ওয়াইফ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য সৌদি আরবের ইফতা বোর্ডের ফতোয়া যে এইটাও সহি না, যদিও একটা উক্তি আছে, কোনো কোনো সাহাবি হয়তো করেছেন, কিন্তু অথবা তারা করলেও এটা হাদি এগুলো ওয়াইফ, আর বাকি রয়ে গেলো যদি কোনো বিষয়ে ইখতিলাফ হয় তাহলে যেতে হয় কোন জায়গায়, কোরআন এবং সুন্নাহ। আল্লাহ বলেছেন ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল, সূরা নিসার 59 নম্বর আয়াত, একদম প্রসিদ্ধ। যদি তোমরা কোনো বিষয়ে ইখতিলাফ করো তাহলে সে বিষয়টিকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরিয়ে দাও। তো এখন যেহেতু ইখতিলাফ বলছে, কেউ কেউ বলেছেন করা যাবে, কেউ বলেছেন করা যাবে না, এবারে আমরা আসি কোরআন এবং সুন্নায়। তো দেখব নবীর সুন্নায় প্রমাণ নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে নিয়ে তাদেরকে কুলে নিয়ে ঝাড়েছেন, আল্লাহ আকবার, কিন্তু অন্য দোয়া পড়ার প্রমাণ আছে, যেভাবে আমি বললাম পূর্বে উল্লেখ করলাম, কিন্তু তাবিজ ঝুলাননি। কিছু কোরআন লিখে বা নবীর সুন্নাহ লিখে, সুন্নাতিক কোনো দোয়া লিখে তাদের গলায় ঝুলাননি। তাহলে কে আসল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের আদর্শ। তাই যে উক্তি যারা বলেন যে সরাসরি যদি কোরআন হয় জায়েজ, এদের উক্তি থেকে যারা বলছেন না জায়েজ, এদের দলিলটা বেশি স্পষ্ট। এছাড়া এই যে এক সাহাবি থেকে সনদ দুর্বলতা, সনদ দুর্বলতা রয়েছে, উনি কী করতেন, স্লেটের মতো গলায় ঝুলিয়ে দিতেন, এরকম আছে নয় বলছে সনদটা গরিব, কিন্তু যে ঠুলে বলে রাখেন এরও প্রমাণ নাই। তো
সর্বোপরি আশা করি ওই বোনের বুঝে আসবে ব্যাপারটা, এর থেকে দূরে থাকায় দূরে থাকা জরুরি। কারণ এক তো ওদের কথা দলিল যেটা পেশ করেন দুর্বলতা, দ্বিতীয় নম্বর একজন সাহাবীর আমল তাও সঠিক কিনা এর মধ্যে ইখতিলাফ কথা, দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি নিজে ঝাড়েছেন, বাচ্চাদেরকে কোলে নিয়ে ঝাড়েছেন, কিন্তু তাদের গলায় নবী করিম এরকম কিছু ঝোলান নেই। আমরা এবারে যখন কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসব, তাহলে এটা কী হয়ে যাবে, এটা শিরকের পর্যায়ে পড়বে, এটাই বেশি স্পষ্ট। আল্লাহু আলাম।